জামাতের সাথে সম্পর্ক প্রথমত হচ্ছে একটা জিনিস দেখেন, জামাত কিন্তু বাংলাদেশে বর্তমানে ওইভাবে প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না। কারণ রাস্তায় নামলেই পুলিশ তাদের উপর হামলা করছে, গ্রেপ্তার করছে। দ্বিতীয়ত জামাতের নিবন্ধনও নাই, জামাত কিন্তু ওই অর্থে রাজনীতির মাঠে খুব বেশি আলোচনায় নেই, কিন্তু সরকার তাদেরকে আলোচনায় রাখছে মিডিয়ার মাধ্যমে, এজেন্সির মাধ্যমে। এখন ধরেন জামাতের রাজনৈতিক অবস্থান বা শক্তি কি আছে বা না আছে সেটা আমার কাছে কোনো বিবেচ্য বিষয় না। জামাতের সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নেই, জামাতের সাথে আমার কোনো বিদ্বেষও নাই। জামাতের সাথে একসময় আওয়ামী লীগের খাতির ছিল, আপনার এই 96-এ বিএনপিকে হটানোর জন্য আওয়ামী লীগ কিন্তু এই জামাতের সাথে আন্দোলন করেছে। আমাদের আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, এই যে আপনার ইনু সাহেব এবং এই আওয়ামী লীগের যে চতুর্দশ জোটের নেতারা, তারা মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে বৈঠক করেছে, মিটিং করেছে, মিছিল করেছে, কর্মসূচি করেছে রাজপথে। আওয়ামী লীগ কিন্তু সেই সময় করেছে। এখন আপনার এই 2008 সালের নির্বাচনে ক্ষমতা এসে আওয়ামী লীগ মূলত আমাদের পার্শ্ববর্তী দু একটি দেশের প্রেসক্রিপশন, যারা চায় যে বাংলাদেশকে, বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করতে, ইসলাম ধ্বংস করতে, এটা তাদের এজেন্ডা এই দেশে কায়েম করতে, তারা তখন দেখেছে যে এই দেশে জামাত একটা সুসংগঠিত দল, আর্থিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, বুদ্ধিভিত্তিক বলেন, কাজেই ইসলামে আঘাত করতে হলে জামাতের মতো দলগুলো সংগঠনে আঘাত করতে হবে। তো তখন তারা সরকারকে প্রেসক্রিপশন দিয়েছে যে তোমাদেরকে আমরা ক্ষমতায় রাখবো, তোমাদেরকে এই কাজ করতে হবে, কি এই জামাতের লোকজনকে ফাঁসি দাও যুদ্ধাপরাধীদের নামে। তো জামাতের অনেক লোককে ফাঁসি দিয়েছে এবং ওই দেখেছিলেন সেই কথিত গণজাগরণ মঞ্চ বসিয়েছিল যে মূলত আওয়ামী লীগের এক এক এমপি ট্রাক ভরে লোক এনেছে ঢাকার বাইরে থেকে, বিরিয়ানি, টাকা পয়সা কত কি সাপ্লাই হয়েছে। কিছু সাধারণ মানুষ প্রথম থেকে গণজাগরণ মঞ্চে গিয়েছিল, যে বলেছিল মানে তাদের সাধারণ চিন্তা ভাবনা থেকে, ধরেন যদি কেউ প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের সময় আপনার দেশবিরোধী তৎপরতা চালিয়ে থাকে, দেশের মানুষের স্বার্থের বাইরে গিয়ে থাকে, তার বিচার হোক, এটা আমি চাই। কিন্তু ঢালাও ভাবে জামাতের বিভিন্ন নেতাকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, বিএনপির কিছু নেতাকে জড়ানো হয়েছে, এটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত ছিল। এবং এই মামলার আন্তর্জাতিক ভাবে যারা এই বিচারে ঘাবড়া আছে, এই বিচার নিরপেক্ষ হয় নাই, এই বিচারের মধ্যে অন্যায় করা হয়েছে এদের সাথে, তো সেই ক্ষেত্রে যা সরকার সেই আমাদের পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারপরে হেফাজত ধরেছে, এখন অন্যান্য দল ধরছে। আপনি দেখেন যে এই রফিকুল ইসলাম মাদানির মতো কত বড় নাপে আপনার 4 ফুট কিংবা 3.5 ফুট লোকটা, তাকে ডান্ডা বেরি পড়াইয়ে, হেলমেট পরায় তাকে আদালতে হাজির করছে, সে কি ধর্ষক, খুনি, সে কি টাকা পাচার করছে? শেখ হাসিনা বা আমেরিকার কারো মাথায় বানিয়ে দিয়েছে, দেয়নি, সে দিনের কথা প্রচার করছে, হয়তো তার কথা দিয়ে একটা ভুল হতে পারে, কিন্তু সে বেটা আল্লাহর খাদেম, কোরআনের খাদেম। তাদেরকে যেই এই মুফতি ইব্রাহিম থেকে শুরু করে বিভিন্ন সম্মানিত আলেমওয়ালা মামুনুল হকের মতো ব্যক্তি, দেখেন কি অভিযোগে তাকে গ্রেপ্তার করলো, যে তিনি নাকি ধর্ষণ করেছেন তার বিয়ে করা স্ত্রী। এবং এই নাটকীয় ঘটনাগুলো যদি দেখেন আপনি, এই যে ঘটনা ঘটলো সোনার গায়ে, সে সময় তাকে কিছু করলো না, তারপরে কয়েকদিন পরে আপনার মামলাকে গ্রেপ্তার করলো, তারপর তার ওয়াইফকে তুলে নিল, তারপরে নাটক টাটক সাজাল। তো এই সরকার যে একটা ইসলাম বিদ্বেষী মিশন নিয়ে গেছে, ইসলাম ধর্মকে বিনাশ করার জন্য বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করছে, এটা এই হেফাজতের নেতা কর্মীদের উপরে আক্রমণ চালানোর মধ্যে দিয়ে আরো প্রমাণিত। তো এই সরকার এগুলো করছে, এই সরকার জামাতকে সবসময় মানে সমাজে বিভক্তি তৈরি একটা ইস্যু হিসেবে জিয়ে রাখতে চায়, যে জামাত স্বাধীনতা বিরোধী, জামাত এই ওই, ভাই জামাত কি করছো, জামাত বুঝুক, জামাত নিয়ে আমার তো দরকার নাই, কিন্তু আমাকে জামাতের মধ্যে কেন ঠেলে দিচ্ছে? টকশোতে গেলে, টেলিভিশনে আপনার সাক্ষাৎকার দিতে গেলে কারণে অকারণে জামাত চলে আসে। এই সরকার এইভাবে হচ্ছে আসলে জামাতকে একটা ইস্যু হিসেবে জিয়ে রাখতে চায়, রাজনীতিতে ট্রাম্পকার হিসেবে জিয়ে রাখতে চায়। কিন্তু আমার তো পরিষ্কার, আমার কারোর সাথে বিদ্বেষ নেই, চরমরায় বলেন, খেলাপথ বলেন, বাম বলেন, ডান বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, বরঞ্চ আমি বলছি যে আজকে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যদি জামাত ও রাজপথে নামে আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব। আজকে যদি শেখ হাসিনার এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে, স্বৈরাচার হরণের আন্দোলনে
খেলাফত বলেন, বামপন্থী বলেন, ডানপন্থী, যেই দলগুলো রাজপথে নামবে আমি তাদেরকে আমার বন্ধু ভাববো, তাদেরকে আমি এই মুহূর্তে দেশপ্রেমিক রাজনৈতিক দল ভাববো, দেশের মানুষের জন্য পরোপকারী রাজনৈতিক দল ভাববো। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আজকে এই জামাতকে নিয়ে যেভাবে টানাচ্ছে করে একটা বিভক্তি সরকার তৈরি করতে হচ্ছে, এই যে কিভাবে কোন বিষয় দেখলো সেটা আমার কাছে বিবেচ্য বিষয় না। তবে এটা ঠিক যে আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে মাঝে মাঝে কিছু ভণ্ডামির প্রবণতা দেখা যায়, লাইক ধরেন নির্বাচনের সময় দেখবেন যে সবাই আপনার একবারে পায়জামা পাঞ্জাবি টুপি, এমনকি দেখা যায় একক তো নামাজ সেটা দুই তিনবারও পড়ে, কারণ এই মসজিদে যায়, ওই মসজিদে, বর্ষাইতে যায়, রাস্তায় যাওয়ার পথে দুই তিন মসজিদে দেখা যায় পড়ে ফলে, এরকম ঘটনা ঘটে। তো এখন সেক্ষেত্রে সেটা তো মানে তাদের একটা কি বলবো, তাদের সাধারণ মানুষ যদি আপনি বলেন যে শুধু সাধারণ মানুষই এরকম করে, এটা না, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আপনি দেখেন আমাদের বাংলাদেশের দায়িত্বশীল ব্যক্তিরা, অনেকে দেখবেন নির্বাচনের সময় এমনও ছিল যে অনেক অনেক নির্বাচনের আগে হিজাব বেঁধে ভোট চেয়েছেন, হ্যাঁ, আবার নির্বাচনের পরে আর সেগুলোর খবর নেই। নির্বাচনের আগে বলেন যে মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে, কিন্তু নির্বাচনের পরে দেখা যায় আপনার মানে জালেমতন্ত্র দিয়ে দেশ চালায়, যেখানে নিরীহ আলেম ওলামারাও নিরাপদ না। তো এই ধরনের ভণ্ডামি প্রতারণা এগুলো আমাদের কিন্তু শাসক পর্যায়ে যারা ছিল তাদের অনেকের মধ্যেই দেখা গেছে। তো স্বাভাবিকভাবে উচ্চ রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে যদি এই ম্যাল প্র্যাকটিস থাকে সেটা তার নিচের পর্যায়েও তার একটা প্রভাব পড়ে। তবে আমরা চাই যে এই সমস্ত এই প্রবণতা থেকে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ বেরিয়ে আসুক, হ্যাঁ, যে যার ধর্মকর্ম করবে তার মধ্যে যেন একটা আন্তরিকতা থাকে, তার মধ্যে একটা আধ্যাত্মিকতা থাকে। অনেকের ধারণা আপনি যখন ঘোষণা দিয়েছেন, আমি কিন্তু আসলে ইসলামের বিষয় নিয়ে কথা বলতে আসিনি বা বলতে চাইনি, বাট সংশ্লিষ্ট প্রশ্ন বিষয় চলে আসছে। আপনি যখন হজ যাবেন বলে ঘোষণা দিয়েছেন, কিছু মানুষের কাছে যেটা হচ্ছে কি, দাঁড়ান আমি বলেছিলাম যে আমি পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে যাচ্ছি, এট দ্য সেম টাইম আমার এই যে কাতার যে বিশ্বকাপ উপলক্ষে আপনার হায়া কার্ড ওদের ইয়ে ছিল যে কাতার থেকে এই হায়া কার্ড নিলে আপনি পাশাপাশি চার পাঁচটা দেশে এন্ট্রি নেওয়া যায়। তো আমি ভেবেছি সৌদি আরব তো যাচ্ছি, তো হায়া কার্ড থাকলে তাহলে পাশাপাশি গালফ কান্ট্রিগুলো আমি সংযুক্ত আরব আমিরাত, সৌদি, ওমান, এরকম চার পাঁচটা দেশে যাওয়া যায়। তো আমি এই জন্য হায়া কার্ড অ্যাপ্লাই করেছিলাম এবং আমি পেয়েছিলাম। তো আমার সুযোগ ছিল, আমি পাশাপাশি এই দুটো দেশও ঘুরে এসেছি। এখন কিছু মানুষ দেখা যায় এটা নিয়ে মানে একটা ইস্যু বানিয়েছে বা লেখালেখি করে কথা বলেছে যে সে উমরা পালন করতে সে কাতার কেন গেল, দুবাই কেন গেল, সংযুক্ত আরব আমিরাত কেন গেল। আরে ভাই আমি কোথায় যাবো, কি করব, সেটা আমার ব্যক্তিগত বিষয়। ও আমার এটা ঠিক আছে, যারা রাজনীতিবিদ কিংবা সেলিব্রিটি বলেন তাদের আসলে পার্সোনাল লাইফ এক প্রকারের পাবলিক মানে লাইফে পরিণত হয়, কারণ পাবলিকের সেগুলো নিয়ে চিন্তা ভাবনা থাকে। কিন্তু তাই বলে আমি উমরা করতে গিয়ে আমি পাশের দেশে বেড়াতে যেতে পারি না, আমি ভ্রমণ করতে যেতে পারি না, এটা নেগেটিভিটি তো কিছু নাই। আমি যদি এই সফর উমরা না করে যদি দেশে আসতাম তাহলে অনেকে একটা সমালোচনা করতে পারতো যে সে উমরা করার কথা বলে গেল, উমরা না করে সে ঘুরে ফিরে চলে আসতো, সেটা একটা যৌক্তিক ছিল। কিন্তু আমি বলেছি যে আমি আমার সুযোগ ছিল আয়া কার উপলক্ষে আমি কাতার আছি, এখন সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে যাব, তারপরে আমি উমরা করতে যাব। তো এইটি নিয়ে সমালোচনা কিছু দেখি না, কিন্তু এই সমালোচনা কারা করেছে, কেন করছে, আপনি যদি দেখেন এই সমালোচনা যারা করেছে ম্যাক্সিমামই সরকারি দলের সমর্থক এবং সরকারি দলের লোকজন। এখন তারা তো আমাদের যে কোনো ইস্যুতেই তারা সমালোচনা করতে চায়, যে কোনো ইস্যুতেই দোষ খুঁজে বেড়াতে চায়, কাজে সেক্ষেত্রে এই সরকারি দলের লোকেরা কে কি বললো এটাকে আমি পাত্তা দেই। যেমন গতকালকে আপনার সংসদে একজন এমপি সম্ভবত নোয়াখালী একরামুল চৌধুরী নাম ভদ্রলোকের, এদের এর অতীত রেকর্ড হচ্ছে একেবারেই সন্ত্রাস ডাকাত ছিল ওই এলাকায়, এই সন্ত্রাসী ডাকাতি কার্যক্রম করে টাকা পয়সার মালিক হয়েছেন, টাকা পয়সা কামিয়েছেন, তারপরে আওয়ামী লীগ থেকে মনোনয়ন বাগিয়ে নিয়েছেন, এমপি হয়েছেন। তো তার মেয়ে বিয়ে দিয়েছে সম্ভবত আবার কার কাছে, আর এক ডাকাতের কাছে, হাজি সেলিম, এই মানে পুরান ঢাকা যেটা পত্রপত্রিকায় নিউজ এসেছে, পান ব্যবসা থেকে আজকে এই পুরান ঢাকায় সরকারি টাকা পয়সা চুরি করে লুটপাট করে জায়গা জমি দখল করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তো সংসদে এরকম কিছু লোক আছেন যে যারা এমপি হওয়ার ন্যূনতম যোগ্যতা নেই এবং এখনো
সংসদে যায় মাতাল অবস্থায় নেশাপানি করে, এই সমস্ত লোকজনের কাছ থেকে ভালো কি আপনার আশা করা যায়? রেজা কিবরিয়াকে নিয়ে তিনি সমালোচনা করছেন, রেজা কিবরিয়ার শিক্ষাগত যোগ্যতার রেজা কিবরিয়ার লেভেলের মতো লোক ওর 14 গোষ্ঠীতে আছে কিনা সন্দেহ। রেজা কিবরিয়াকে নিয়ে সমালোচনা করছেন, রেজা কিবরিয়ার দেশ বিরোধী এ করছেন, আবার আমার নাম নিয়েছেন, নামটাও ভালোভাবে ব্যঙ্গোক্তি করে বলছেন, হ্যাঁ পার্লামেন্টে গতকাল কি হ্যাঁ ওটা ছাগল তুলে আমার নাম নিতে আমি বলছি, মানে চোখাই থেকে রাজনীতিবিদ হয়েছে, পার্লামেন্টে আমার ইংরেজিও কয় দু চাল না, তো এদের কি বলবো? গণজাগরণ মঞ্চে যে দুই গ্রুপ ছিল, এই দুই গ্রুপের এক গ্রুপের টাকা পয়সা মেরে দেশ থেকে ভেঙেছেন নিজুম মজুমদার নামে আরেক বাসপাল, যে আরেক নারীকে আপনার হয়রানি করেছে, আরেক নারীকে আপনার মানে মানে কি বলবেন তার আপনার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন, নীতি নৈতিকতাহীন তারা আজকে আমার পেছনে লেগেছে, আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, অডিও বানাচ্ছে, ছবি ছাড়ছে, তাহলে বুঝতে হবে যে ভিপি নূর ম্যাটার্স। কারণ হচ্ছে আজকে এই ফ্যাসিবাদের মধ্যেও, এই জুলুম জালিমদের জুলুমের মধ্যেও আজকে যখন আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি একটা ছাত্র আন্দোলন থেকে অল্প সময়ের মধ্যে, যখন একটা রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছি, তখন অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন চতুর্মুখী মিডিয়া বলেন, সাধারণ মানুষ বলেন, রাজনীতিবিদ বলে সবার একটা ষড়যন্ত্রের শিকার হচ্ছে, কিন্তু তাতে আমরা মোটেও বিচলিত নই, ভীত সন্ত্রস্ত নই, আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। কে কি বললো? উই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, বিকজ আমি একটা জিনিস জানি যে আমি সৎ, আমি আন্তরিক, আমি দেশপ্রেমিক, আমি যা করছি দেশের মানুষের জন্য করছি, দেশের জন্য করছি, সুতরাং এই ভালো কাজ করতে গিয়ে অপপ্রচার এবং প্রপাগান্ডা আসবে। আল্লাহ নবী তিনি আল্লাহর দিন প্রচার করেছেন, ধর্ম প্রচার করতে গিয়েও কিন্তু তার নিজ গোত্রের মানুষের দ্বারাই কিন্তু অত্যাচারিত নির্যাতিত হয়েছে, নামাজ পড়তে গিয়েছে রুটের নারী গুলি তার মাথার উপরে ফেলে দিয়েছে। তো আমি তো সাধারণ মানুষ, আজকে এই মানে এই ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছি, ফাঁসিবাদীরা কি আমাদের পিছনে লাগবে না? তারা তো লাগবে, তাদের হাতে টাকা আছে, মিডিয়া আছে, এবং দেখেন এই যে ইসরায়েল ইস্যুতে এই যে আমাকে নিয়ে যে ফেক নিউজগুলো ছড়ালো, স্ট্যান্ডার্ড গণমাধ্যম সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী তো অভিযুক্ত কিংবা ভুক্তভোগী তারও তো আপনি একটা বক্তব্য নেবেন, আমার বক্তব্য না দিয়ে তারা রসালো রসালো নিউজ করে এই ধরনের একটা বিভ্রান্তি ছড়িয়েছে। তো এগুলো অতীত হয়েছে, বর্তমানে হচ্ছে, সামনেও হবে, এটা ধরে নিয়েই আমরা আমাদের কর্মকৌশল নিয়ে আগাচ্ছি। এমনিতে নতুন করে যে তিনটি সমালোচনা আপনাকে নিয়ে হজকে কেন্দ্র করে, আমি সরি হজের কথা বলেছি যে বারবার বলতে চাইনি, তো সেটা প্রথম হচ্ছে যে আপনি হয়তোবা বলেছে যে জামায়াতের সাথে আপনার নাতা তৈরি হয়েছে, সুসম্পর্ক তৈরি হয়েছে, আবার বলো যে হজ একটা নাম মাত্র, এই জন্য বিভিন্ন দেশে ঘুরতে গেছে, আর তিন নম্বর যেটা হচ্ছে যে আপনি সবসময় কিন্তু দেশের পক্ষে কথা বলেছেন এবং ইসরায়েল মোসাদের বিরুদ্ধে কথা বলেছেন, অথচ তাদের সাথে আপনাদের একটা আতাত বা সুসম্পর্ক বা একটা মানে সেমিনার হয়েছে, এই তিনটা সমালোচনা নতুন করে এর ব্যাখ্যা কি আপনার কাছে? এইগুলো